প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর গণিত বাড়িকাজ 25। বন্ধুরা, আজকে আমাদেরকে বাড়িকাজ দিয়েছে আমাদের গণিত বইয়ের 42 নং পৃষ্ঠা থেকে। দেখো, আমাদেরকে 3 অঙ্ক বলেছে বিয়োগ করে, বিয়োগ করি বলে আমাদেরকে 10টি বিয়োগ অঙ্ক দিয়েছে পাশাপাশি। এরপর দেখো, আমাদেরকে 4 নং এ বিয়োগ করি বলে আমাদেরকে আরও 12টি বিয়োগ অঙ্ক দিয়েছে উপর নিচে বিয়োগ। এরপর দেখো, আমাদেরকে 5 নম্বর বলেছে গরিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর সমাধান করে নিই। উত্তর বন্ধুরা দেখো, 3 নং এ বলেছে বিয়োগ করি বলে আমাদেরকে 10টি বিয়োগ অঙ্ক দিয়েছে। বন্ধুরা, আমাদেরকে এই বিয়োগ অঙ্কগুলো পাশাপাশি বিয়োগ অঙ্ক করতে হবে। দেখো, আমাদেরকে দিয়েছে পাশাপাশি বিয়োগ অঙ্ক, অর্থাৎ আমাদের সমান চিহ্ন ডানে এই বিয়োগ অঙ্কের ফলাফল লিখে দিতে হবে। বন্ধুরা, আমরা পূর্বের বাড়িকাজও পাশাপাশি বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমি আলোচনা করেছিলাম। তারপরে আরেকবারও বলি, আমরা প্রথমত আলাদা খাতা রাফ করবো, উপর নিচে বিয়োগ করব। তো এখানে আমাদেরকে বিয়োজন যেটি আছে, অর্থাৎ প্রথমটি যেটি বড় সেটি উপরে দিব আর বিয়োজন নিচে দিব। এখন আমরা বিয়োগ করার সময় উপর সংখ্যা দেখব, যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে বড় করতে হবে, কারণ আমরা জানি বিয়োগ করার সময় উপর সংখ্যা বড় থাকতে হয়। তো এখন উপর সংখ্যা যদি ছোট থাকে তখন আমরা বাম থেকে এক আনি, অর্থাৎ এক আনা মানে দশ আসা, দনা দশ আনা। তো দশ যোগ করলে আমরা দশের সাথে, ধরো এখানে দুই ছিল তাহলে দশ যোগ করলে কত হবে? বারো। ধরো সাত ছিল, দশ যোগ করলে হবে সতেরো। তবে ওই দশ আমরা মনে মনে ধরবো, অর্থাৎ এক আনবো আর কি। এক আনার পরে আমরা এক আনার মানে দশ আনা, তো দশ ওটার সাথে যোগ করে আমরা বিয়োগ করবো। পরবর্তী কিন্তু আমাদেরকে হাতের এক থাকবে, যে দশ ধরেছি সেখান থেকে এক আবার আমরা বামে নিতে হবে। আর বন্ধুরা, আমরা বিয়োগ করার পর বিয়োগফল যদি দশক জাতীয় হয়, অর্থাৎ ধরো তেরো পনেরো বিশ পঁচিশ পঁয়ত্রিশ এভাবে থাকে, তখন আমরা প্রথম অঙ্কটি বসাবো আর দ্বিতীয় অঙ্কটি বামেরটা আমরা বাম দিকে হাতের হিসেবে নিয়ে যাবো। যদি দুই হয় দুই হাতের দুই, তিন হলে হাতের তিন, এক হলে হাতের এক, এভাবে করে। আর বন্ধুরা, উপর যদি শূন্য হয় তাহলে আমরা কী করবো? শূন্যকে বাম থেকে এক আনবো, অর্থাৎ এক আনা মানে দশ আসা, তো শূন্যের সাথে দশ যোগ করলে দশ, দশ থেকে আমরা বিয়োগ করে এভাবে করবো। আর বন্ধুরা, আমরা বিয়োগফলগুলো যখন বসাবো তখন খেয়াল রাখবো আমরা এককের ঘরে যেন একক বসে, দশকের ঘরেরটি যেন দশকের ঘরে বসে, অর্থাৎ একটি অঙ্ক নিচে আরেকটি অঙ্ক যাতে করে বরাবর থাকে সেটা খেয়াল রাখবো। বন্ধুরা, এভাবে করে আমরা পাশাপাশি বিয়োগ অঙ্কগুলো করতে পারি। এরপরে দেখো, আমাদেরকে স্যারে বিয়োগ করে বলে এখানেও বারোটি বিয়োগ অঙ্ক দিয়েছে, এখানের বিয়োগগুলো আমাদেরকে উপর নিচে বিয়োগ অঙ্ক দিয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধরে পাশাপাশি বিয়োগ অঙ্কের জন্য যে আলোচনা করেছিলাম সেম এখানের জন্য, উপর নিচে বিয়োগের জন্য একই কথা। কিন্তু আমরা পাশাপাশি বিয়োগ অঙ্ক দিলে আমরা কী করবো? আলাদা খাতা রাফ করবো। ওই রাফটাই দেখো এখন দিয়েছে, এক থেকে বারো পর্যন্ত এগুলো হলো উপর নিচে বিয়োগ, আর আমরা এগুলো করতে হলে যেগুলো বলেছিলাম এগুলো ফলো করতে হবে। অর্থাৎ আমরা উপর সংখ্যা দেখবো ছোটো কিনা, যদি ছোটো হয় বামের থেকে একানে আমরা বড় করতে হবে, আবার যদি ধরো হাতের থাকে, অর্থাৎ তেরো চোদ্দো পনেরো এভাবে আসছে বিয়োগফল, তাহলে আমরা ডানের অঙ্কটি বসাবো, বামের অঙ্কটি আমরা হাতের এক হাতের দুই হাতের তিন হিসেবে আমরা বাম দিকে নিয়ে যাবো। আর আমরা যখন বিয়োগফলগুলো বসাবো তখন আমরা নিচে বরাবর খেয়াল রাখবো, একটি অঙ্ক নিচে আরেকটি, এভাবে করে আমরা বিয়োগগুলো করে ফেলবো। এরপরে বন্ধুরা, আমাদেরকে 5 নম্বর বলেছে করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, আমরা পূর্বের অনেকগুলো বাড়ি কাজে, আমরা কিছু বাড়ি কাজের মধ্যে আমরা যোগ শিখেছিলাম পাশাপাশি যোগ, আবার উপর নিচে যোগ, আবার কিছু বাড়ি কাজের মধ্যে আমরা শিখেছিলাম পাশাপাশি বিয়োগ, উপর নিচে বিয়োগ। বন্ধুরা, সব মিলিয়ে আমাদেরকে যোগ বিয়োগ শেখানো শেষ, এখন থেকে আমাদেরকে যে অঙ্কগুলো দিবে সেগুলোর মধ্যে আমাদেরকে হয়তো অঙ্কটি যোগ হবে, না হয় অঙ্কটি বিয়োগ হবে, তবে আমাদেরকে বলে দিবে না এটি যোগ করো অথবা এটি বিয়োগ করো, এটা বলে দিবে না। কারণ দেখো, একটু উপরে দেখো, আমাদেরকে তিনে ছাড়েও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে বিয়োগ করো, বিয়োগ করো, বিয়োগ করি কে যোগ করি, যোগ করো, এভাবে বলে দিয়েছিল, কিন্তু এখন আর বলে দিবে না। এখন আমাদেরকে প্রশ্নটি দেখেই বুঝতে হবে এটি কি যোগ হবে, যদি যোগ হয় তাহলে যোগ অঙ্ক করতে হবে, আর যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ করতে হবে। কোথাও কিন্তু আবার যোগ হবে বিয়োগ হবে, মিক্স করা থাকবে, মিক্স করাই করতে হবে, আবার কোথাও গুণ ভাগ থাকবে সামনে আমরা পাবো। এভাবে করে আমাদেরকে প্রশ্নটি দেখেই বুঝতে হবে এটা কি যোগ না বিয়োগ না গুণ না ভাগ, যেটা হবে সেটি আমাদের করতে হবে। তো দেখো, এখানে আমাদেরকে বলেছে করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল, 30 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন বন্ধুরা, এখানে দেখো 725 জন শিক্ষার্থী ছিল, আগের ছিল, তাহলে এখন নতুন 130 জন এসেছে ভর্তি হলো, তাহলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? বন্ধুরা, যোগ হবে কখন? যদি আমরা দেখি যোগ হয়, অর্থাৎ বাড়তেছে বেশি হচ্ছে, তাহলে যোগ হবে, আর যদি দেখি কমে যাচ্ছে, কমতেছে, চলে যাচ্ছে, তাহলে হবে বিয়োগ। তাহলে এখানে দেখো, 725 জন শিক্ষার্থী ছিল আর এখন 130 জন ভর্তি হলো, তাহলে তো আগের ছিল এখন আরও 30 জন আসছে, তাহলে যোগ হবে, মানে বাড়বে, যেহেতু বাড়বে তাই যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল 725 জন, নতুন শিক্ষার্থী ভর্তি হলো 130 জন, তাহলে একটার সাথে একটা যোগ করলে হবে শিক্ষার্থীর মোট সংখ্যা। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।